আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বারবার আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছে বারবার আঘাতের পরও ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে দলটি বিকেলে রাজধানীর সরোয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে কথা বলেন তিনি দেশের প্রতিটা অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে উল্লেখ করে দলের প্লাটিনাম জুবিলিতে দেশের মানুষকে স্মার্ট সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার অঙ্গীকার করেন শেখ হাসিনা এস কে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত ঐতিহাসিক শহর উদ্যানে দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে এই সভার আয়োজন করে আওয়ামী লীগ এতে অংশ নেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সহ দেশি বিদেশি আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট জনেরা বিকেল তিনটা চল্লিশ মিনিটে অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তিনি এ সময় পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত পরে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা এরপর প্রায় ঘণ্টাব্যাপী চলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান নৃত্য নানা পরিবেশনায় উঠে আসে আওয়ামী লীগের পথ পরিক্রমা আর ইতিহাস ঐতিহ্যের কথা সভার মধ্যমণি আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা তার বক্তব্যে আওয়ামী লীগের ইতিহাস ও দেশ ও জনগণের অধিকার রক্ষায় দলটির অবদান তুলে ধরেন বলেন বারবার চেষ্টার পরও এই দলকে কেউ নিশ্চিন্ন করতে পারেনি বারবার এই দলের উপর আঘাত এসেছে বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে বারবার এই দলের নিশ্চিন্ন করবার চেষ্টা করা হয়েছে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পর ভাষ্য থেকে জেগে ওঠে এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে বাংলাদেশের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে সেটাই বর্তমান সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুখী নানা পদক্ষেপের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে আওয়ামী প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যা আমরা প্রমাণ করেছি কখনো ভয় পাইনি পাবো না কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব এটাই আমাদের লক্ষ্য দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে প্রতিটি মানুষকে উন্নত ও স্মার্ট জীবনের ব্যবস্থা করার অঙ্গীকার করেন সরকার প্রধান আজকে আমাদের লক্ষ্য একুশ থেকে একচল্লিশ দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে করবো আমরা স্মার্ট বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলবো আওয়ামী লীগ গণমানুষের সংগঠন তাই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা যেমন সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে এস কে সৌরভ এস ঢাকা